আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশ ছোটখাটো একটা সি বিচের সাথে তোমাদের পরিচয় করে দেব, যদিও এই ম্যাপ মোডটা কিন্তু বাইরের দেশের, কিন্তু ধরতে গেলে কিন্তু আমাদের বাংলাদেশের সি বিচের মতো, অর্থাৎ বাংলাদেশের যে কক্সবাজারটা আছে সেটার মধ্যে কিন্তু প্রায় সেম টু সেম দেখতে এই সি বিচটা। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবো কক্সবাজারের মতোই দেখতে লাগে, একটি সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের মতোই। তো আজকে আমরা এই ম্যাপ মোডটা তোমাদের সাথে রিভিউ করবো, আর এটা কীভাবে অ্যাড করবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি জানি তোমরা অনেককেই পারো কীভাবে ম্যাপ মোড অ্যাড করতে, তারপরে যারা নতুন আছো অনেকেই দেখি যে কমেন্ট করে জানাও যে কীভাবে অ্যাড করবা কীভাবে অ্যাড করবো, তো আমি কিন্তু তোমাদের একটু পরে প্রসেসটা দেখিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাড করবা। তো এখানে যদি তোমরা একটু দেখো, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে কিন্তু দেখতে পারবে এখানে অনেক বড় একটা চরকি আছে। তো এটাকে কী বলাম যাই না, এটাকে চরকি আমি বলে থাকি। তো একটা ছবি তুলা নি এখানে, তো জায়গাটা অনেক বেশি সুন্দর, একটা ছবি তুলা নি নাকি একবার ছবি তুলা নি জায়গাটা। তো দেখতে পাচ্ছ একটা ছবি তুলা নিলাম। তো এখানে কিন্তু ঘুরে ঘুরে তোমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারো, আমি কিন্তু পুরোটা ঘুরি নাই, তো তোমরা চাইলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারো কেমন। তো দেখতে পাচ্ছ এখন বিশাল বড় একটা চরকি আছে, আর ডান পাশে এদিকে পিছন দিক দিয়ে কিন্তু একটি কক্সবাজারের মতো একটি সি বিচ আছে, ছোটোখাটো একটি সমুদ্র সৈকত আছে। তো অনেকেই কিন্তু এই বাসিমটা ইন্দোনেশিয়া ম্যাপ খেলতে খেলতে বোরিং লাগো, তো তোমরা যারা বোরিং লাগে তোমাদের ম্যাপে খেলতে, তাহলে তোমরা কিন্তু চাইলে এই ম্যাপ মোডগুলো অ্যাড করে খেলতে পারো। ওই যে ইন্দোনেশিয়ার যে ম্যাপগুলো থাকে ওইগুলো যদি খেলতে মন না চায় তাহলে কিন্তু তোমরা চাইলে এখানে নিজে নিজে ম্যাপ অ্যাড করে কিন্তু খেলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোটোখাটো সমুদ্র সৈকত আছে, এই যে তোমাদের যদি একটু আমি ঘুরে দেখাই। তো এখন আমি তোমাদের দেখে দিই এটা কীভাবে অ্যাড করবো। তো তোমরা এখন একটু সিম্পলি নিচে মোডে ক্লিক করে তোমরা এখানে ম্যাপে ক্লিক করে তারপরে ইম্পোর্টে ক্লিক করে দেবে। ইম্পোর্টে ক্লিক করে ডিভাইস গ্যালারিতে গিয়ে তোমাদের যেখানে ডাউনলোড হবে, তো ডাউনলোডটা বাংলাদেশ পিডি বাংলাদেশের এই কক্সবাজার নামে সেভ করা থাকবে। তো এটাতে জাস্ট ক্লিক করে, তোমার ক্লিক করা আছে তো আমি এখানে ইএসএ দিয়ে দিলাম, ক্যান্সেলে দিয়ে দিলাম। তারপর তোমাদের এরকম আসবে, তো তোমরা যদি চাও টাকা দিয়ে কিনে নিতে পারো, অথবা তোমরা ভিডিও দেখে তোমরা চাইলে এই পেতে ক্লিক করে তোমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকই তোমাদের এই ম্যাপটাতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ম্যাপটা অ্যাড করা হয়ে গেছে। তো এখানে জাস্ট একটা ছোটোখাটো অ্যাড দেখলে তোমাদের অথবা টাকা দিয়ে চাইলে তোমরা এখানে এটাকে কিনে বা এই ইয়ে করে খেলতে পারো। তো এখন যদি তোমাদের দেখিয়ে দেয়, তো তোমরা এই ম্যাপটা থেকে তোমরা একটু আস্তে আস্তে করে যদি বের হও, বের হওয়ার পর তোমরা যদি একটু ডান সাইডে যাও, ডান দিক দিয়ে যদি তোমরা যাও, তো আমি একটু দেখে শুনে এখান থেকে বের হই। আচ্ছা, আমরা এখন বের হইতে পারি। তো আমরা একটু ডান দিক দিয়ে গেলে, একটু সামনে গেলেই কিন্তু তোমরা চাইলে এই এই ম্যাপ মোডটাতে, এই কক্সবাজারটাতে, মিনি কক্সবাজারটা কিন্তু আসতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এমনই নতুন নতুন বাস মোড, ওবিবি, তারপর আদার্স ম্যাপ মোডের রিভিউ পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।